দর্শক ভাই মণ্ডলীরা, আমি একটা সাকিব খানের খুঁজতে বেরিয়েছি। আমার ভাইকে আমি পাচ্ছি না, আমার সে আমার স্বামী, আমি তাকে পছন্দ করি, আমি তাকে লাইক করি। এ সাকিব খান ভাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি ভাই, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না ভাই, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না ভাইয়া। আমার জীবন কি তোমার জন্য না ভাইয়া? আমার জীবন কি তোমার জন্য না? আমি তোমাকে ভালোবাসি, অনেক লাইক করি ভাইয়া। আমি তোমার হবু স্ত্রী, আমি তোমার হবু স্ত্রী, আমাকে তুমি পছন্দ করো না ভাইয়া? যদি পছন্দ করেই থাকো, আমার কাছে আসো লক্ষ্মীটি, আমি তোমাকে আদর ভালোবাসা আমি তোমাকে দেব। ওকে, গুড নো গুড না গুড ইয়া হাবিবি আনা হবি কি হাবিবি আনা হবি ইয়া হাবিবি আনা হাবাইতে তো সাকিব খানকে কেন বিয়ে করতে চাও? আমি সাকিব খানের অনেক ভালোবাসি। কতদিন যাবত ভালোবাসো? সেই আমি প্রায় 7 বছর ধরে আমি ওকে ভালোবাসি। 7 বছর ধরে? হ্যাঁ। এর আগে কাকে ভালোবাসতেন? আমি এর আগে একটা ইডিয়েটকে ভালোবাসি, সেই ইডিয়েট চলে গেছে মধু খাওয়ার শেষ ভ্রমণ। মধু কতবার খাওয়াইছেন তাকে? মধু অনেকবার খাওয়াইছি। আপনার ভিতর মধু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনি সাকিব খান ভক্ত হলেন কেন? সাকিব খান ছাড়া তো অনেকেই আছে। না, আমি সাকিব খানরে আমি চাই, আমি সাকিব খানরে চাই, আমি সাকিব খানরে চাই। সাকিব খানের থেকে তো জাহিদ খান আরো ভালো। না, আমি সাকিব খানরে চাই। শুনুন, আমি সাকিব খানরে চাই। আচ্ছা, আপনি যাত্রার গান পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, একটু গান তো। জাহিদ খানরে মধু খাওয়াইছে? ওহো বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর, থানা সদরপুর, জেলা ফরিদপুর, গ্রামের নাম চরচাঁদপুর, বাজার কান্দি। এখানে কোথায় থাকো? এখানে আমি মাজারে মাজারে সাকিব খানের খুঁজে এসে। সাকিব খানের খুঁজে যাইতে হবে এফডিসিতে? তো মাজারে কেন? আমি এফডিসিতে গেছিলাম, শুনো, তারা আমাকে দেখা করতে দেয় না গো, আমি অনেক কষ্ট পাইছি ভাই। ফিউচারের ইচ্ছা কি, স্বপ্ন কি, বড় হয়ে কি হবেন আপনি? আমি বড় হয়ে নায়িকা হব। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 22 বছর। তাই তো আপনি বড় হয়ে গেছেন। হ্যাঁ, তাই। সাকিব খান যদি আপনার মধু খাইতে চায় বা জাহিদ খান, তাই দেখি জাহিদ খানকে কি আপনার মধু খাওয়াবেন? হ্যাঁ খাওয়াবো। জাহিদ খান যদি আপনার মধু খাইতে চায়? হ্যাঁ খাওয়াবো। খাওয়াবেন? আপনি ভালো মানুষ না? না না, আমি সাকিব খান। আপনার মেন্টালি কোনো প্রবলেম আছে এমনি কোনো? না না। তাহলে তো আপনি মধু খাইতেছেন, তাহলে আপনি লোক হিসেবে ভালো না আমার মনে হয়। শুনেন, আমি লোক ভালো, আপনারা ভালো না, আপনারা ছেলেরা ভালো না। তাহলে আপনি বারবার সবারে মধু খাইতেছেন কারণ এই আপনি ভালো না। মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা। না না, মিস করবে। আয় আয় ভালোবাসা পান মারিলা কেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমরাও চাই যে তুমি সাকিব খানের পেয়ে যাও, আর তাহলে সাকিব খান মাদারে আসলে তোমাকে পাবে। বাই বাই, গুড বাই। এর আগে কারে মধু খাওয়াইছো? কত পরিমাণ মধু খাওয়াইছো? হ্যাঁ, অনেক অনেক বার অনেক বার আমি সহ্য করতে পারি নাই বুদাই, আমাকে ছেড়ে। সেই বুঝতে পারছি আপনার সমস্যা আছে, ভালো থাকবেন আপনি। আমি শুনেন, আমি একটা গান গাবো। যদি চলে যাই বিরহিনী গান গাই গো
ভাই দাঁড়াও মামা এই দুটি চোখে বুকের ব্যথায় অযপতি ভাই আমরা আলাদা না হামান দাঁড়াও যাও ওকে 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 বন্ধ ক্লোজ সব ক্লোজ ওকে ওকে কি কারা কি